আমরা রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর ম্যাথের মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করছিলাম। অলরেডি 21টা সলভ করা হয়ে গেছে। আজকে মডেল কোশ্চেন পেপার নাম্বার 22, এটা হচ্ছে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের কোশ্চেন পেপার। আর আগের কোশ্চেন পেপারগুলোর সলিউশন লিঙ্ক তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমি পরিবেশের মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করে দেবো এক এক করে। তো শুরু করছি আজকের কোশ্চেন পেপারটা। প্রথমে দেখো একের দেখার প্রশ্নে কি বলেছে। নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি লেখো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে এ অপশনে বলেছে নির্দিষ্ট, বি অপশনে বলেছে শূন্য, সিতে বলছে অসংখ্য, ডিতে বলছে একটি মূলদ সংখ্যা আছে। মানে প্রশ্নটা হচ্ছে দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে কটি মূলদ সংখ্যা থাকতে পারে। আমাদের এখানে অ্যান্সার হবে অপশন সি, অসংখ্য মূলদ সংখ্যা থাকতে পারে। লিখব অসংখ্য মূলদ সংখ্যা আছে, দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। একে দুয়ে বলছে এ প্লাস টু বাই এ ইজ ইকাল টু ওয়ান হলে এই যে সমীকরণটা দিয়েছে এটার মান নির্ণয় করতে। প্রদত্ত সমীকরণ এটা, আর এটার মান জানতে চেয়েছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি এটা যোগ বিয়োগ করি, মানে ভগ্নাংশ যোগ বিয়োগ করি, তাহলে নিচেতে লসাগু হচ্ছে এ, ওপর হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইজ ইকাল টু ওয়ান। এম প্লাস লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু ইজ ইকাল টু এ, বা লিখতে পারি এ স্কোয়ার সমান এ মাইনাস টু। তাহলে এ স্কোয়ার সমান এ মাইনাস টু একটা মান পেলাম আমরা। এরপর এই যে সমীকরণটা দিয়ে দিয়েছে এখানে এ স্কোয়ারের জায়গায় এই ভ্যালুটা পুট করব। তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার জায়গায় আছে এ মাইনাস টু প্লাস এ প্লাস টু যেমন আছে লিখে দিলাম। মানে প্রথম যে সমীকরণটা দিয়েছিল এ প্লাস টু বাই এ ইজ ইকাল টু ওয়ান, ওইখান থেকে এ স্কোয়ারের ভ্যালু পেয়েছি এ মাইনাস টু। এবার যে সমীকরণটার মান নির্ণয় করতে হবে সেখানে আমরা এই এ স্কোয়ারের জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এ স্কোয়ারের জায়গায় বসেছি এ মাইনাস টু, আর এ প্লাস টু যেমন ছিল লিখে দিয়েছি। হরে দেখো এ স্কোয়ার আছে, তাহলে ওখানেও লিখবো এ মাইনাস টু ইন টু ওয়ান মাইনাস এ। মাইনাস টু প্লাস টু ক্যান্সেল, তাহলে ওপরে আছে এ প্লাস এ মানে টু এ, নিচে তো গুণ হবে, এ দিয়ে পুরোটাকে গুণ করব, তারপরে মাইনাস টু দিয়ে এটাকে গুণ করব। তাহলে এ ইন্টু ওয়ান এ, এ মাইনাস এ তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু, মাইনাস টু ইন্টু এ মাইনাস টু ইন্টু মাইনাস এ তাহলে হচ্ছে প্লাস টু এ ইজ ইকাল টু। ওপরে তো টু এ আছে, নিচেতে টু এ প্লাস এ, এর সামনে কিছু নেই মানে তো প্লাস, তাহলে প্লাস এ প্লাস টু এ মানে থ্রি এ। এবার মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ারের জায়গায় এ মানটা বসাবো, মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখলাম এ মাইনাস টু, এ স্কোয়ারের জায়গায় শুধু এটা বসালাম, এর আগে মাইনাস ছিল বলে মাইনাস বসিয়েছি, মাইনাস টু ইজ ইকাল টু থ্রি এ। মাইনাস ব্র্যাকেট তুলে দিলে তাহলে মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাস এ প্লাস টু মাইনাস টু, প্লাস টু মাইনাস টু ক্যান্সেল ইজ ইকাল টু। ওপরে টু এ আছে, নিচেতে দেখো থ্রি এ মাইনাস এ, তাহলে এটাও টু এ হচ্ছে, তাহলে টু এ ক্যান্সেল ইজ ইকাল টু কত ওয়ান। অতএব এ স্কোয়ার প্লাস এ প্লাস টু বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এ ইজ ইকাল টু ওয়ান। তিন নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি হলে এ ই সি কোণের মান নির্ণয় করো। এ একটা ছবি দিয়েছে যেখানে এ বি আর সিডি পরস্পর সমান্তরাল, আর এই সি কোণটার মান বলেছে 40 ডিগ্রি, আর এ কোণটার মান বলেছে 35 ডিগ্রি। আমাদের জানতে চেয়েছে এই কোণটা মানে এ ই সি এই কোণটার মান কত। দেখো যদি আমি এখানে এ বি আর সিডি সমান্তরাল একটা সরলরেখা আঁকি, এই পি কিউ একটা সরলরেখা টানলাম যেটা এ বি আর সিডি দুজনেরই সমান্তরাল। ছবিটাকে যদি আমরা এরকম করে দেখি আমাদের সুবিধার্থে, তাহলে দেখো এই যে কোণটা মানে এ ই সি কোণটা একে পি কিউ এই সমান্তরাল সরলরেখাটা দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সি ই পি আর একটা হচ্ছে পি ই এ। তাহলে আমরা যদি পি ই এ আর সি ই পি কোণের মান বের করে মানের সমষ্টি নিয়ে নিই তাহলেই তো এ ই সি কোণের মান পেয়ে যাব। ঠিক আছে, এখন পি কিউ সমান্তরাল এ বি, ই এ ছেদক, তাহলে আমরা বলতে পারি পি ই এ সমান একান্তর কোণ ই এ বি কোণ, একান্তর কোণ তার মানে কি এদের মানও সমান হবে। তাহলে আমরা বলতে পারি পি ই এ কোণের মান 35 ডিগ্রি যেহেতু এ ই বি কোণের মান 35 ডিগ্রি। অনুরূপে সিডি সমান্তরাল পি কিউ,
তাহলে সিই ছেদক তখন ছেদকের বিপরীত পাশে অবস্থান করছে, মানে ডিসিই কোণ আর পিইসি কোণ, এই দুটো কোণ তখন একান্তর কোণ। একান্তর কোণ মানে এদেরও মান সমান হবে, মানে এটা 40 ডিগ্রি মান হবে। তাহলে এই বড় কোণটা মানে এইসি কোণ সমান এইপি কোণ যোগ সিইপি কোণ সমান 35 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান 75 ডিগ্রি। এটা পাশে আমি এঁকে নিয়েছি, লিখব পিকিউ একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি এবি ও সিডি উভয়ের সাথেই সমান্তরাল। এখন সিডি সমান্তরাল পিকিউ এবং সিই ছেদক অর্থাৎ ডিসিই কোণ সমান একান্তর সিইপি কোণ। যেহেতু একান্তর কোণ তাহলে মানও সমান হবে, তাহলে ডিইসি কোণের মান কত? 40 ডিগ্রি, অর্থাৎ সিইপি কোণ সমান 40 ডিগ্রি। অনুরূপে পিকিউ সমান্তরাল এবি এবং ইএ ছেদক, সুতরাং বিএই কোণ সমান একান্তর পিই এ কোণ। তাহলে এবার পিই এ কোণ মানে এই কোণটা পরিমাপ কত হবে? এইটার যা পরিমাপ এটা তার পরিমাপ হবে, অর্থাৎ পিই এ কোণ সমান 35 ডিগ্রি। এখন এই সি কোণ সমান এই পি কোণ যোগ সিই পি কোণ, মানে এই বড় কোণটা ছোট ছোট দুটো কোণের সমষ্টি। এই পি কোণের মান কত পেয়েছি দেখো, 35 ডিগ্রি যোগ সিই পি কোণের মান পেয়েছি 40 ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত পেলাম? 75 ডিগ্রি। ওকে, এখানে আমি লিখেছি এইপি কোণ, এখানে লিখেছি পিই এ কোণ, দুটো কোণই একই কোণ। শুধুমাত্র দেখতে হবে আমাদের যে কোণ, যে বিন্দুতে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা মাঝে আছে কিনা, সাইডের দুটো না পয়েন্ট আমি চেঞ্জ করে লিখতে পারি। একের 4 নম্বর প্রশ্ন, 1/√2কে এক্স দিয়ে গুণ করলে গুণফল ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স এর মান কত? 1/√2 এর সাথে এক্স গুণ করেছে, গুণফল পেয়েছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে তো এক। তাহলে এক্স সমান কি? এক্স সমান আমরা লিখতে পারি, এটা তো এক্সের সাথে গুণ আছে, তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে 1/√2 সমান সমান √2টা উপরে উঠে যাবে, √2 × 1/1 সমান সমান √2। তাহলে এক্সের মান হলো √2। নেক্সট 2/1 প্রশ্ন, সমরবাবু একটি আয়তক্ষেত্রাকার জমির ভিতরে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 22 মিটার হয় তবে কত বর্গ মিটার জায়গায় সমরবাবু বাড়ি তৈরি করেছেন? একটা আয়তক্ষেত্রাকার জমি আছে যেটা দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 22 মিটার, এর ভিতরে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন সমরবাবু, মানে এই যে ডিস্টেন্সটা এটা প্রতিটা দিকেই 4 মিটার করে, হয়তো এখানে আকারটা ঠিকঠাক হয়নি। যেটা বলেছে প্রশ্নে আমি এঁকে নিয়েছি, এবার আমাদের জানতে চেয়েছে এই ভিতরের অংশটা ক্ষেত্রফল। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 মিটার, তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে? দেখো রাস্তা বাদে জমিটা মানে এইটুকু দৈর্ঘ্য, এবার তাহলে এদিক থেকেও 4 মিটার বাদ যাচ্ছে, এদিকেও 4 মিটার বাদ যাচ্ছে, অর্থাৎ রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হবে 40 - 2×4, যেহেতু দুই দিক থেকে 4 মিটার করে বাদ যাচ্ছে, এত মিটার। 40 - 8 মিটার সমান সমান 32 মিটার। আবার বলে দিয়েছে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ 22 মিটার,
তাহলে রাস্তা বাদে প্রস্থ কত হবে, মানে এই পোর্শনটা দৈর্ঘ্য কত হবে, এইটা বাদ এইটা বাদ, মানে এদিকে 4 মিটার বাদ এদিকে 4 মিটার বাদ, অর্থাৎ রাস্তা বাদে প্রস্থ হবে জমির প্রস্থ সমান 22 বিয়োগ 2 গুণ 4 মিটার সমান 22 বিয়োগ 8 মিটার সমান সমান 14 মিটার। তার মানে এই ভিতরের যে আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে প্রতিদিকে 4 মিটার করে বাদ দিয়ে, এটার দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার আর এই প্রস্থটা হচ্ছে 14 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, বা ক্ষেত্রফল নির্ণয় করে নেবো। অতএব রাস্তা বাদে জমিটির ক্ষেত্রফল সমান 32 গুণ 14 বর্গ মিটার ইজিকাল টু, এটা গুণ করলে আসবে 448 বর্গমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি চেয়েছে, কত বর্গমিটার জায়গায় সমরবাবু বাড়ি তৈরি করেছেন, এই অঞ্চলটার উপরই তো বাড়ি তৈরি করেছেন। তাহলে লিখবো, অতএব 448 বর্গমিটার জায়গার উপর সমরবাবু বাড়ি তৈরি করেছেন। দুয়ে প্রশ্ন, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। একটা ভাগ করতে দিচ্ছে, সেখানে ভাগশেষ আর ভাগফল নির্ণয় করতে বলেছে। তাহলে যে ভাগ অঙ্কটা দিয়েছে সেখানে ভাজ্য হচ্ছে a^4 প্লাস a^2b^2 প্লাস b^4, ভাজক হচ্ছে a^2 মাইনাস ab প্লাস b^2। এখানে ভাজক a^2 প্রথম এখানে লাগবে a^4, তাহলে আমি আর a^2 দিয়ে গুণ দেবো। তাহলে প্রথমটা হলো এটার সাথে এটা গুণ করা হলো a^4। এবার এই পদের সাথে এটা গুণ করা হবে মাইনাস a³b, আর এইটার পর সাথে এটা গুণ করা হবে প্লাস a^2b^2, এটা ক্যান্সেল, এটার সাথে এটা যোগ বিয়োগ হবে না, তাহলে এটা লিখে দিলাম a³b প্লাস প্লাস a² b² মাইনাস a² b², তাহলে এটা ক্যান্সেল, আর এখানে কে পড়ে আছে প্লাস b^4, এখানে আছে a² আমার লাগবে a³b, তাহলে আর কত দিয়ে গুণ দেবো ab, তাহলে এখানে a³b মাইনাস ab প্লাস ab, তাহলে মাইনাস a² b² প্লাস b² প্লাস ab, তাহলে প্লাস ab³ মাইনাস প্লাস মাইনাস, এটা ক্যান্সেল, তাহলে এটা a² b² মাইনাস ab³ প্লাস b^4। এখানে কারোর সাথে যোগ হয়নি, যোগ বিয়োগ হয়নি, সেজন্য পাশাপাশি লিখে রাখলাম। এখন আমাদের এখানে আছে a² লাগবে a² b², তাহলে প্লাস b² দিয়ে গুণ দেবো a² b² মাইনাস ab ইন্টু প্লাস b², তাহলে মাইনাস ab³ প্লাস b² প্লাস b², তাহলে প্লাস b^4 মাইনাস প্লাস মাইনাস। অতএব নির্ণেয় ভাগফল সমান a² প্লাস ab প্লাস b² এবং ভাগশেষ সমান 0। নেক্সট তিনের প্রশ্ন, তিনের দিকে দুটো প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। প্রশ্ন মান 4, প্রথমে বলেছে একটি সামান্তরিক জি ও এল ডি অঙ্কন করো, যার জি ও সমান 7 সেন্টিমিটার, ও এল সমান 5.8 সেন্টিমিটার, আর জি এল সমান 5.8 সেন্টিমিটার। সামন্তরিকের জি ও বাহুটা দৈর্ঘ্য বলে দিচ্ছে 7 সেন্টিমিটার, ও এল বাহুটা দৈর্ঘ্য বলেছে 5.8 সেন্টিমিটার, জিএল বাহুটা দৈর্ঘ্যও বলে দিয়েছে 5.8 সেন্টিমিটার, সেখানে জিএলটা আমি আলাদা করে আর আঁকলাম না। অ্যাকচুয়ালি জিএলটা হচ্ছে এই জিওএলডি সামন্তরিকের কর্ণ। যে কোনো মাপের একটা সরলরেখাংশ টেনে নেবো প্রথমে, জিও সমান 7 সেন্টিমিটার আমরা যেটা স্কেলের সাহায্যে পরিমাপ করেছি ওটা আমরা এবার কম্পাসের সাহায্যে মেপে নেব, তারপরে জিএক্স সরলরেখা থেকে ওই পরিমাপটা কেটে নেবো। তাহলে এটা হলো আমাদের ও বিন্দু। এরপরে আমাদের বলেছে ও এল সমান 5.8 সেন্টিমিটার, এটা আমরা স্কেলের সাহায্যে মেপে নিয়েছিলাম, ওখানে আবার কম্পাসের সাহায্যে পরিমাপ করে এই ও বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানবো।
আবার জি এল সমান হতো 5.8 সেন্টিমিটার বলেছে, তাহলে আমরা এই জি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ টানবো। এটা যেহেতু ছেদ করেন তার জন্য এই বৃত্তচাপটাকে একটু বাড়িয়ে দেবো। এবার আমরা এই বিন্দুটার সাথে ও বিন্দুটা যোগ করব। তাহলে এই বিন্দুটা হলো আমাদের এল বিন্দু। এবার আমরা কি জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল, তাহলে যদি ও এল সমান 5.8 সেন্টিমিটার হয় তাহলে এর অপোজিট বাহুটা মানে এদিকে জিডি এটাও 5.8 সেন্টিমিটার হবে। তাহলে যেটা আমি বৃত্তচাপ টানি একটা, আচ্ছা, আর জিও এর অপোজিট বাহুটা মানে এল ডি এটা কত হবে? 7 সেন্টিমিটার। তাহলে আমাদের যেমন যেমন তথ্য দিয়েছিল সেই তথ্য দিয়ে আমরা সমান্তরিকটা অঙ্কন করে নিয়েছি। এবার আমরা লিখে নেবো নিচেতে, জি ও এল ডি একটি সমান্তরিক অঙ্কন করলাম যার কোন কোন বাহুটা সমান, জিও সমান এল ডি সমান 7 সেন্টিমিটার, ও এল সমান জি ডি এটা কত? 5.8 সেন্টিমিটার, এবং এই কর্ণটা অথবা প্রশ্ন, একটি চিত্র প্রদর্শনীতে 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পী তালিকা নিম্নরূপ। নাম দিয়ে দিয়েছে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। আর এখানে প্রাপ্ত নাম্বার হবে না, এটা হবে দর্শক সংখ্যা। প্রথমে 150, তারপর 120, তারপর 80, তারপর 100। এই তথ্য দিয়ে পাই চিত্র তৈরি করো আর বৃত্তকার কেন্দ্র কোণগুলি লেখো। প্রথমে যামিনী রায় তার দর্শক সংখ্যা 150, মানে পছন্দ করেন এতজন দর্শক, তাহলে এটা ভগ্নাংশ বের করো। ভগ্নাংশের জন্য আমাদের লাগবে পার্টিকুলার বিষয় কত বাই মোট, আমাদের এখানে বলে দিয়েছে 450 মোট দর্শক, তাহলে বাই 450 করলাম 15×15, 15×3 45, তাহলে হচ্ছে 1/3 অংশ। তাহলে কেন্দ্রীয় কোণ 1/3 × 360 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। পরে নন্দলাল বসু, এটা 120 জন পছন্দ করে, তাহলে 120/450, 3×4 = 12, 3×15 = 45, সমান সমান 4/15 অংশ, তাহলে এটা হচ্ছে 4/15 × 360 ডিগ্রি। 15×2 = 30, 15×4 = 60, 24×4 = 96 ডিগ্রি। চিন্তামণি কর, 80/450, যেহেতু মোট 450, এটা কাটবে না কিছু, তাহলে 8/45 এত অংশ। এখানে কেন্দ্রীয় কোণ 8/45 × 360 ডিগ্রি, এটা 45 সাথে 8 গুণ করলে 360 পাচ্ছে, তাহলে 8/64 ডিগ্রি। লাস্ট গণেশ পাইন 100, তাহলে 100/450, 0 0 ক্যান্সেল, 5×2 = 10, 5×9 = 45, তাহলে 2/9 অংশ, এখানে 2×9 × 360 ডিগ্রি, 9×4 = 36, 0 = 80 ডিগ্রি। তাহলে আর এখানে লিখে দিই মোট দর্শক, বলে দিয়েছে প্রশ্ন এটা আমাদের 450 জন। এই কোণগুলোর সাহায্য নিয়ে পাই চিত্র আঁকবো। প্রথমে দেখো আমাদের বসাতে হবে 120 ডিগ্রি কোণ, এখানে 110, 120, এটা কার ঘর? যামিনী রায়। এরপর আমাদের বসাতে বলেছেন 96 ডিগ্রি নন্দলাল বসুর জন্য, ৯০, ৯৫, ৯৬,
এরপর চিন্তামণি কর 64 ডিগ্রি। ষাট, 65, 65-এর 1 ঘর 1 64। লাস্টে 80 ডিগ্রি গণেশ পাইন। এই ঘরটা আমাদের 80 ডিগ্রি হবে, যেহেতু একটা বৃত্তকালে পড়ে আছে। তাও তোমরা সব কিছু শেষে এটাকে পরিমাপ করে নেবে, মানে বাকি কোণগুলো পরিমাপ করার পর এটাকে পরিমাপ করে নেবে। অর্থাৎ পাশের চিত্রটি হলো তথ্যের পায় চিত্র এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মানগুলি হলো যামিনী রায় 120 ডিগ্রি, নন্দলাল বসু 96 ডিগ্রি, চিন্তামণি কর 64 ডিগ্রি, আর গণেশ পাইন 80 ডিগ্রি। চারের প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি, দুটো প্রশ্ন দিয়েছে, যে কোনো একটা সলভ করতে বলেছে। প্রশ্ন মান 3। প্রথম প্রশ্ন লিখে নিচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা লিখতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস, মাঝে টার্মটা লাস্টে লিখছি, ওয়াই স্কোয়ার স্কোয়ার। মাঝে যদি 2x² y² লিখি তাহলে একটা সূত্রে চলে আসে, কিন্তু এখানে আমার আছে শুধু x² y², একটা বেশি লিখেছি একটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা আমি লিখতে পারি x² প্লাস y² হোল স্কোয়ার মাইনাস x² ইনটু y², তাহলে আমি লিখতে পারি xy হোল স্কোয়ার। এবার এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে পাচ্ছি x² প্লাস y² মাইনাস xy ইনটু x² প্লাস y² প্লাস xy। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস x² y² প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান x² প্লাস y² মাইনাস xy ইনটু x² প্লাস y² প্লাস xy। তাহলে দুই প্রশ্নটা লিখে নিচ্ছি 8 মাইনাস এ কিউব প্লাস 3 a² b মাইনাস 3 ab² প্লাস b কিউব ইজিকাল টু 8। এই লাস্টে চারটে টার্মকে আমি মাইনাস কমন দিয়ে লিখছি, তাহলে কী হবে, মাইনাস 3 a² b প্লাস 3 ab² মাইনাস b কিউব ইজিকাল টু 8 মাইনাস, তাহলে এটা কী সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব ইজিকাল টু, এটাকে কী লিখতে পারি, 2 এর কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব। এখন এটাকে আমি এ ধরবো, এই পুরোটাকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব পাচ্ছি ইজিকাল টু এ মাইনাস বি ইনটু a² প্লাস এ বি প্লাস b² 2 মাইনাস a প্লাস b ইনটু 2 স্কোয়ার 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস a² মাইনাস 2ab প্লাস b² ইজিকাল টু আটলাইন লিখতে পারি 2 মাইনাস a প্লাস b ইনটু a² প্লাস b² প্লাস 4 মাইনাস 2ab প্লাস 2a মাইনাস 2b। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, 8 মাইনাস a কিউব প্লাস 3 a² বি মাইনাস 3 ab² প্লাস বি কিউব ইজিকাল টু 2 মাইনাস a প্লাস b ইনটু a² প্লাস b² প্লাস 4 মাইনাস 2ab প্লাস 2a মাইনাস 2b। তাহলে আমরা এই মডেল কোশ্চেন পেপার নাম্বার 22টা সলভ করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। ব্যাথের বাকি কোশ্চেন পেপারগুলো আমি তাড়াতাড়ি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, আর এর পাশাপাশি পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপারগুলো আমি সলভ করে দেবো ফার্স্ট টাইমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।